হালের নতুন সেন্সেশন চ্যাট জিপিটির হাত ধরে আবার ফিরছে প্রেমপত্রের যুগ। যারা মনের কথা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেন না, তাদের মুশকিল আসান করতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ। কিন্তু এই চিঠি কি পছন্দ হবে প্রেমিক প্রেমিকাদের? আরও দেখুন ডেস্ক রিপোর্টে। পুরনো দিনের প্রেম কাহিনীর প্রসঙ্গ উঠলেই চলে আসবে প্রেমপত্র। তবে মোবাইল চলে আসার পর এমন চিঠি এখন অতীত। এখনকার তরুণ প্রজন্ম লিখিত মাধ্যমে প্রেম প্রকাশের চেয়ে ফোনেই বেশি আগ্রহী। তবে আবার সেই প্রেমপত্রের যুগ ফিরে আসতে পারে চ্যাট জিপিটির হাত ধরে। যেসব তরুণদের মনের কথা সুন্দরভাবে লিখতে অসুবিধা বোধ করেন, হতে পারে তাদের মুশকিল আসান। কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অদৃশ্য যন্ত্র হল চ্যাট জিপিটি বা জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার। অনলাইনে যে কোনো ধরনের তথ্য খুঁজতে মুহূর্তের মধ্যে আকাশ পাতাল এক করে ফেলে, তুলে ধরবে ব্যবহারকারীর সামনে। কম সময়ে এবং সহজে নিত্যদিনের কাজ কিভাবে করা যায় তা নিয়ে বিস্তর গবেষণার পর জন্ম হয় এই কৃত্রিম বুদ্ধিমত্তার। চ্যাট জিপিটি সবেমাত্র যাত্রা শুরু করলেও এটি আত্মপ্রকাশ করেছে গত বছর। মাইক্রোসফটের দাবি, সার্চ ইঞ্জিন এবং ব্রাউজারের গতি আরও বাড়িয়ে আনার নিরন্তর চেষ্টা থেকেই এটির জন্ম। সংস্থাটি দাবি করছে, গতিময় জীবনে আরও গতি এনে দিতে কাজ করবে এই প্রযুক্তি। সন্ধানের জগতে এই চ্যাট জিপিটি বিস্ময়ের আরেক নাম। সম্প্রতি এক সমীক্ষায় দেখা যায়, প্রায় 60% তরুণ নাকি এবছরে প্রেম দিবসে চ্যাট জিপিটির মাধ্যমে প্রেমিকাকে প্রেমপত্র দিয়েছে। তবে যে 8টি দেশে এআই টুল এর প্রচলন রয়েছে তার মধ্যে নাকি ভারতের তরুণদের সংখ্যা বেশি। মোট 9টি দেশের 5,000 মানুষকে নিয়ে একটি সমীক্ষা হয়। ম্যাকাফি নামক সংস্থা মডার্ন লাভ নামক একটি জার্নালে এর রিপোর্ট প্রকাশ করেছে। দেখা যায় চ্যাট জিপিটির সাহায্য নিয়ে লেখা প্রেমপত্রগুলো একদম আসল মনে হয়েছে, এতটাই যে 59%-এরও বেশি মানুষ এটি আসল না নকল তা বুঝে উঠতে পারেনি। আর চ্যাট জিপিটির সাহায্যে লেখা প্রেমপত্র বেশি পছন্দ করেছেন 65%-এরও বেশি মানুষ। নাগরিক, নিউজ ডেস্ক।